শপিং পলিথিন পলিথিন ব্যাগ 95 এটা আইন করে বন্ধ করা হয়। এরপরে প্রায় 20 বছর হয়ে গেছে। এখন গত সপ্তাহে আমি একটা নদী খনন করতে গিয়ে দেখলাম যে প্রায় কয়েক হাজার মন শুধু পলিথিনই হবে। তো পলিথিনের অবস্থাটা এরকম হয়েছে যে শুধু আপনারা পলিথিন ব্যবহারকারীকে ফাইন করে যতটুকু কন্ট্রোল করতে পারবেন, তার চেয়ে পলিথিনের যে ইনগ্রিডিয়েন্ট আমদানি করা হয় এই যে মূল জায়গায়, এই জায়গাতে আপনারা হাত দিবেন কিনা এক। আর সেকেন্ড হচ্ছে কি, ব্রিকফিল্ডের যে বিষয়টা, শুধু পরিবেশের ক্ষতির সাথে সাথে আমার এলাকায় আমি খেয়াল করে দেখলাম যে কৃষি জমির মাটি সব ওনারা নিয়ে যাচ্ছেন। কিছুদিন হয়তো নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠানো হয়, কিন্তু এটা এমনভাবে এমন জায়গায় চলে গেছে যে স্থানীয় প্রশাসন এটা কন্ট্রোল করতে পারতেছে না। আরেকটা হচ্ছে কি, আপনাদের পরিবেশ বিভাগের যে ছাড়পত্র, আমার বিবেচনায় আমি আমার এলাকাতে খেয়াল করে দেখি যে এই ছাড়পত্র পাওয়া সবচেয়ে সহজ হিসাবে বিবেচিত হয়, কারণ কোনোভাবে ম্যানেজ করে এই ছাড়পত্রগুলো নেওয়া যায়। এই ব্যাপারে আপনারা ব্যবস্থা গ্রহণ বা শক্তিশালী অবস্থানে যাবেন কিনা। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর 2 মিনিট। মাননীয় স্পিকার, 71 বিধিতে আমাকে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের নিকট মসজিদ শ্রেষ্ঠতম পবিত্র স্থান এবং ইমাম মুয়াজ্জিন ও খতিবগণ অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার পাত্র। তারা ইমামতি ও মুয়াজ্জিনের পেশাকে দীন ইসলামের পবিত্র শুরু গুরু দায়িত্ব মনে করেন। বাংলাদেশের আলেমগণের মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ দেশের প্রায় 3 লক্ষাধিক মসজিদে ইমাম মুয়াজ্জিন ও খতিবের মতো সম্মানজনক পেশার সাথে সম্পৃক্ত রয়েছেন, কিন্তু সরকারিভাবে তাদের কোনো নির্দিষ্ট সম্মানী বা বেতন না থাকায় স্থানীয়ভাবে সংগৃহীত সামান্য সম্মানী ও সুযোগ সুবিধা নিয়ে তাদের জীবনযাপন করতে হচ্ছে। এতে তারা প্রতিনিয়ত অর্থনৈতিক ও সামাজিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। জীবনযাত্রার ব্যয় বাড়লেও সরকারিভাবে তাদের জন্য কোনো বেতন ভাতা বা সম্মানের ব্যবস্থা নেই। স্থানীয়ভাবে প্রধানকৃত সম্মানের পরিমাণও একেবারে সামান্য। এই দেশের বেশিরভাগ মসজিদ পরিচালনার জন্য কোনো সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় মসজিদ সমূহ অনেক ক্ষেত্রেই পরিচালিত হচ্ছে পরিচালনা কমিটির খেয়াল খুশি মতো। আমাদের দেশের বেশিরভাগ মসজিদ কমিটি মসজিদের অবকাঠামো উন্নয়নের যতটা গুরুত্ব দেয়, ইমাম মুয়াজ্জিনদের বেতনের ভাতার ব্যাপারে ততটাই উদাসীন হয়। এমন বাস্তবতায় দেশের সকল মসজিদের ইমাম মুয়াজ্জিন ও খতিবগণকে একটা সম্মানজনক সম্মানী প্রদানের সুব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।